ঈশ্বরচন্দ্র রায়কে খাওয়াইছে নাকি বিষানীতির ভয়ে। তারপরে আমানুল্লাহ আমান সাহেবকে পল পাঠাইছে নাকি বিষানীতির ভয়ে। আমরা এই বিষানীতিকে ভয় করি, সেজন্য বলছি দলের প্রয়োজনে। দল যদি মনে করে যে মার্কিন ভিসা আমাদের দরকার নেই, তাদের যেহেত মার্কিন যুক্তরাষ্ট্রে না গিয়ে যুক্তরাজ্যে গিয়েছে, আপনারা দেখেছেন কিভাবে পুলিশের গাড়িতে আক্রমণ করেছে, কিভাবে তিন চারটা নিরীহ মানুষের গায়ে পুড়িয়ে দিয়েছে। নেত্রীর জীবনে হয়তোবা এটা শেষ নির্বাচন। উনি আজকে জাতিকে যে আশ্বস্ত করেছেন সুষ্ঠু নির্বাচনের, ইনশাল্লাহ আগামী নির্বাচন সুষ্ঠু হবে, নিরপেক্ষ হবে, কারো হস্তক্ষেপের প্রয়োজন হবে। আমাদের একটা প্রতিনিধি দল ভারতের আমন্ত্রণে ভারত গিয়েছিল। আমাদের কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক সাহেবের নেতৃত্বে ইতিমধ্যে আপনারা নিশ্চয় আমাদের তথ্যমন্ত্রী হাসান মাহমুদ সাহেবের বক্তব্য আপনারা শুনেছেন। সেখানে মূলত যে বিষয়টি আলোচনা হয়েছে সেটি হচ্ছে সংবিধানের ভিত্তিতে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যাতে বাংলাদেশে হয়, বাংলাদেশে যাতে কোন বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, এটাই তারা অনুরোধ করেছেন আমাদের প্রতিনিধি দল। আরেকটা বিষয় কি আপনি প্রশ্ন করেছেন? হ্যাঁ, আরেকটা বিষয় ওনারাই বলেছেন যে ভারত আশ্বস্ত করেছে তারা আন্তর্জাতিক ভাবে সমর্থন যোগাবে এবং আন্তর্জাতিক বিষয়টি ভারত দেখবে বলে জানিয়েছে আপনাদের প্রতিনিধি দলকে। এই যে আন্তর্জাতিক বিষয়টাকে ভারত সহযোগিত করবে এবং আপনাদেরকে আপনাদের পাশে থাকবে, আবার আপনি বলছেন আন্তর্জাতিক এই যারা এখন আপনি বিশেষ করে বলেছেন যুক্তরাষ্ট্রের কথা, জাতিসংঘের কথা, তাদের নাক গলানো একটা আমাদের আন্তর্জাতিক আমাদের নির্বাচনে আন্তর্জাতিক হস্তক্ষেপের কোনো প্রয়োজন নেই। আমার দেশের সংবিধান আছে, আমার দেশের সংবিধান অনুসারে আমাদের দেশে নির্বাচন। আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনা স্পষ্ট ভাষায় বলেছে আগামী নির্বাচন হবে অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন। আমার মনে হয় আমার নেত্রীর জীবনে হয়তোবা এটা শেষ নির্বাচন। উনি আজকে জাতিকে যে আশ্বস্ত করেছেন সুষ্ঠু নির্বাচনের, ইনশাল্লাহ আগামী নির্বাচন সুষ্ঠু হবে, নিরপেক্ষ হবে, কারো হস্তক্ষেপের প্রয়োজন হবে। কিন্তু ভারতের সহযোগিতা চাওয়াটা কি আপনি আন্তর্জাতিক হিসেবে মনে করেন কিনা? একদিকে ভারতের সহযোগিতা চাচ্ছেন, আবার অন্যদিকে আন্তর্জাতিক কোনো সহযোগিতাকে আপনি নাক গলানো মনে করছেন বা আপনার প্রয়োজন নাই মনে করছেন, একটু দুই রকম হয়ে গেল না? ভারতের নিরপেক্ষ নির্বাচনের ক্ষেত্রে তাদের সহযোগিতা হয়তো বা আমাদের প্রতিনিধি দল চাইতে পারে, এটা অস্বাভাবিক। আমরা তো সকল দেশের যখন প্রতিনিধি দল আসেন তাদের সবাইকে আমরা বলি আপনারা আমাদেরকে সহযোগিতা করেন, প্রয়োজনে পর্যবেক্ষক পাঠান, এক্ষেত্রে হয়তো সে ধরনের সহযোগিতা যেতে পারে। কিন্তু আপনি মনে করেন ভারতের সহযোগিতা প্রয়োজন? আমি আসলে কোন দেশের আমাদের নির্বাচনে সহযোগিতার প্রয়োজন আছে বলে আমি মনে করি। জি, পাশাপাশি আপনি হঠাৎ করে কেন বললেন যে ভিসা আপনার আছে সেটি জ্বালিয়ে ফেলতে চান, মানে এতটা ক্ষুব্ধ কেন আপনি যুক্তরাষ্ট্রের প্রতি, জাতিসংঘের প্রতি? যুক্তরাষ্ট্রের প্রতি ক্ষুব্ধ, তারা তো অবাধ সুষ্ঠু নির্বাচন তারাও চেয়েছে, মানে কেন তাদের অবস্থানটাকে আপনারা মানতে পারছেন না? তারা তো বলেনি যে আমরা অন্য কাউকে ক্ষমতা দিয়ে দিচ্ছি, তারা সবসময় চেয়েছে অবাধ সুষ্ঠু নির্বাচন চাই আমরা বাংলাদেশে, এটাকে আপনারা কেন সহ্য করতে পারছেন না? দেখেন, এই যুক্তরাষ্ট্র 2007 সালে বিএনপির ভারপ্রাপ্ত
চেয়ারপার্সন তারেক জিয়াকে ভিসা দেন নাই, তার বিরুদ্ধে অভিযোগ করেছে। তারেক জিয়া ভয়ঙ্কর মানুষ, এরা অকারণে অযাচিত হস্তক্ষেপ বিভিন্ন দেশে করে থাকে। এই মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের বিভিন্ন দেশে গণতন্ত্রের কথা বলে হস্তক্ষেপ করেছে, কিন্তু আপনারাও জানেন এবং আমরা সবাই জানি যে তারা যত দেশে হস্তক্ষেপ করেছে কোনো দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। তাই আমি মনে প্রাণে বিশ্বাস করি, বারবার আমাদের বিশেষ করে বকুল সাহেব বিষানীতির ভয় দেখাচ্ছে যে গণেশচন্দ্র রায়কে খাওয়াইছে নাকি বিষানীতির ভয়ে। তারপরে আমানুল্লাহ আমান সাহেবকে পল পাঠাইছে নাকি বিষানীতির ভয়ে। আমরা এই বিষানীতিকে ভয় করি, সেজন্য বলছি দলের প্রয়োজনে দল যদি মনে করে যে মার্কিন ভিসা আমাদের দরকার নেই, তাহলে যেহেত মার্কিন যুক্তরাষ্ট্রে না গিয়ে যুক্তরাজ্যে গিয়েছে, আমরা প্রয়োজনে চিকিৎসার জন্য যাই অন্য দেশে গিয়ে চিকিৎসা নিতে পারব। মার্কিন যুক্তরাষ্ট্রের এই অযাচিত হস্তক্ষেপ এটা মেনে নেওয়া যায় না। আমি একজন সচেতন রাজনৈতিক কর্মী হিসেবে আমি হস্তক্ষেপ মানে কেন বলছেন এই জিনিসটাকে, হস্তক্ষেপ কেন বলছেন, মানে তারাও তো একই অবস্থা চাই, কারণে আমি একটু ক্লিয়ার হতে চাই বিষয়টাকে, এই জায়গাটাকে। তারা তো বলছে অবাধ সুষ্ঠু নির্বাচন আমরা চাই, জাতিসংঘের সদস্য আমরা, জাতিসংঘের তাদের চাওয়াটা হতেই পারে, কারণ তারা তো আমাদের কোনো না কোনো ভাবে স্টেক হোল্ডার, যেহেতু জাতিসংঘের সদস্য আমরা এবং তারা আমাদেরকে আমাদের বিভিন্ন ভাবে আমাদের সাথে কাজ করছে, আমাদের সৈন্য নিয়ে যাচ্ছে শান্তি রক্ষী বাহিনীতে, তাদের একটা কথা বলবার জায়গা আছে। আপনি কেন মনে করছেন তাদের হস্তক্ষেপ বিষয়টা তো আসলে সাধারণ বিষয় না, আপনি এটাকে নেগেটিভলি হয়তো বলতে চাচ্ছেন বা আপনি কেন নেগেটিভলি দেখছেন, এটাই একটু জানবার চেষ্টা করছি। এরপর যারা এম এ মালিক আপনার কাছে আসছে, জাতিসংঘ হচ্ছে আমেরিকার পিয়ন, আমেরিকার পিয়ন, আচ্ছা আমেরিকার কথায় তারা চলে সব সিদ্ধান্ত। এই জাতিসংঘ বাংলাদেশে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের কথা বলে, বিএনপির আন্দোলনে সরকারকে সহযোগিতার কথা বলে, অথচ গত 29 তারিখ আপনারা দেখেছেন কিভাবে পুলিশের গাড়িতে আক্রমণ করেছে, কিভাবে 3-4 নিরীহ মানুষের গাই পুড়িয়ে দিয়েছে, কতগুলা গাড়ি ভাঙচুর করেছে, শ্যামলীতে কোনো প্রোগ্রাম ছিল না সেখানে কতগুলা গাড়ি তারা ভাঙচুর করেছে, এ ব্যাপারে জাতিসংঘ কোনো বক্তব্য রাখেন নাই। এ বিদায় আমি এ কথা বলব।